আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর আরো একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বাংলা বিষয় নিয়ে। বিগত ক্লাসে আমরা করেছিলাম সময়ের প্রয়োজনে এই যে গল্প ছিল, এই গল্পটি রিডিং পড়েছিলাম এবং সেই গল্পটি সংক্ষিপ্ত বিষয়বস্তু উপস্থাপন করেছিলাম। তো এই ক্লাসে আমরা দেখব সময়ের প্রয়োজনে যে গল্পটা পড়েছিলাম আমরা, সেই গল্পের যে মূল ভাব ছিল সেই মূল ভাবটি আজকে আমি এই ক্লাসে উপস্থাপন করব। তো চলো দেখি সময়ের প্রয়োজনে এই গল্পের মূল ভাবটা কেমন হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ সময়ের প্রয়োজনে গল্পের মূল ভাব লিখেছি আমি জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পগ্রন্থ থেকে সংকলিত। সময়ের প্রয়োজনে গল্পটি মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য দলিল। একজন অজ্ঞাত মুক্তিযোদ্ধার প্রতিদিনের দিনলিপি বা ডায়েরির পাতা থেকে প্রাপ্ত কয়েকদিনের চিত্র বিমূর্ত হয়েছে এই লেখায়। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হবার পর থেকেই 24 বছর ধরে পশ্চিম পাকিস্তানিরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সকল ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছিল আমাদের উপর। স্বাধীন চেতা বীর বাঙালি বেশি দিন এ জুলুম মুখ বুজে মেনে নেয়নি। আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত না হয়েও সঠিক নেতৃত্ব, ইস্পাত কঠিন জাতীয় সংহতি ও স্বাধীনতার জন্য উদগ্রীব বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। এই মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা, গণহত্যার মহোৎসব আর নৃশংসতা ছাড়িয়ে যায় বিশ্বের সকল বীভৎস গণহত্যার ইতিহাসকে। নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পায়নি পাক বাহিনীর গণহত্যা থেকে। নিজ ও পরিবারের সকলের জীবন বাজি রেখে বাঙালিরা কেন এই যুদ্ধে মেতে উঠেছিল তা হাজারো উত্তরে আবদ্ধ করা যায়। তবে সকল উত্তর ছাপিয়ে যায় যে উত্তর তা হলো সময়ের প্রয়োজন ছিল এ যুদ্ধ সময়ের প্রয়োজন ছিল এ যুদ্ধ দুঃখিত দেখো এখানে হবে সময়ের প্রয়োজন ছিল এ যুদ্ধ সময়ের প্রয়োজনে ছিল এ যুদ্ধ যা উপেক্ষা করার সাধ্য বাঙালিদের ছিল না। এটি হলো এই যে সময়ের প্রয়োজনে গল্পটি পড়েছি, এই গল্পের মূল ভাব সারমর্ম। অর্থাৎ পাকিস্তানি বাহিনীর যে নৃশংসতা, পাকিস্তানি বাহিনীর যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের একটি প্রামাণ্য চিত্র এই লেখার মাধ্যমে উঠে এসেছে। এটি মূলত জহির রায়হান নিজে লেখেননি পুরো গল্পটি, এটি তিনি যে ডায়েরিটা পেয়েছিলেন সেই ডায়েরির অংশবিশেষ এখানে তিনি তুলে দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর যে নৃশংসতা ছিল সেটা ছিল কতটা ভয়াবহ ভয়াবহ এবং কতটা অমানবিক, কতটা বীভৎস, সেই বিষয়টি তুলে ধরাই এই গল্পের মূল উপজীব্য বা মূল লক্ষ্য ছিল এই বিষয়টি তুলে ধরা। তো সেটাকে প্রাধান্য দিয়েই আমি এই মূল ভাবটি উপস্থাপন করেছি তোমাদের জন্য। আশা করি যে বার্ষিক পরীক্ষায় এই মূল ভাবটি তোমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় হবে এবং এই ক্লাসটি তোমাদের জন্য অনেক কাজে আসবে বলে আমার বিশ্বাস। তো আশা করি মূল ভাবটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবে, পরবর্তী আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং ক্লাসগুলো পাওয়ার জন্য।
তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার উত্তরোত্তর সমৃদ্ধি এবং ভালো ফলাফল প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।